করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে পুরো পৃথিবী। এমন কোনো দেশ নেই, এমন কোনো এলাকা নেই যেখানে করোনার ছোবল পড়েনি। আর এই করোনার মধ্যে অত্যন্ত দরকারি এক যন্ত্রের নাম পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটার কীভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, ব্যবহারের নিয়ম এবং এটি ব্যবহার করলে কী ধরনের সুফল পাওয়া যায় তাই বলবো আজকের ভিডিওতে। করোনা আক্রান্ত কোনো মানুষের রক্তে অক্সিজেনের মাত্রা কত সেটি মূলত দেখা হয় এই পালস অক্সিমিটার দিয়ে। এই পালস অক্সিমিটার কীভাবে ব্যবহার করবেন সেটি একটি অত্যন্ত জরুরি বিষয়, কারণ পালস অক্সিমিটারের রিডিং সঠিক পাওয়াটা অত্যন্ত জরুরি। পালস অক্সিমিটার ব্যবহার করার শুরুতেই আপনার হাতে নেইল পলিশ কিংবা এই ধরনের কোনো কিছু আছে কিনা সেটি ক্লিন করে নেওয়া, তার আগে যে ফিঙ্গারে আপনি পালস অক্সিমিটার ব্যবহার করবেন সেই ফিঙ্গারটি একটু ঘষে নেওয়া ভালো। পালস অক্সিমিটার দিয়ে আপনি প্রথমে এই আঙুল, তারপরে এই আঙুল, এই দুই আঙুলে আপনি রিডিং দেখতে পারেন। আমি একটু দেখাই, অর্থাৎ এই মুহূর্তে আমার অক্সিজেন স্যাচুরেশন 98। এই আঙুলের পরে আমি পাশাপাশি আমার পরের এই আঙুলটিতেও দেখব যাতে রিডিংটি সঠিক পাওয়া যায়। এই রিডিংটি আমার প্রথম আঙুলে এসেছিল 98, এখানে এসেছে 96। একটু অপেক্ষা করতে হবে যে এই রিডিংটি একটা পর্যায়ে গিয়ে স্থির হয়ে যাবে। স্থির হওয়া পর্যন্ত মূলত এটি দেখা উচিত, একটু সময় দেওয়া উচিত। এবার দেখুন, আমি যখন এই আঙুলে প্রথম পালস অক্সিমিটারটি লাগিয়েছি তখন আমার স্যাচুরেশন ছিল 96, ঠিক এক মিনিট পরে এটি 98 হয়ে গেছে। অর্থাৎ আমার এই ফিঙ্গারে এসেছে 98 এবং পরের ফিঙ্গারে এসেছে 96, কিন্তু এক মিনিট সময় দেওয়ার পরে এটি কিন্তু 98 হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন পরিমাপ করবেন, দেখবেন স্যাচুরেশন, তখন মিনিমাম 2 মিনিট সময় দিবেন যাতে এই স্যাচুরেশনটি একটি পর্যায়ে আসে এবং সেটি স্থির হয়, তারপরে সেটিকে সঠিক রিডিং ধরে নেওয়া যাবে। এখন সেটি 99 হয়ে গেছে। এরপরে এক হাতে রিডিং নেবার পরে অন্য হাতেও রিডিংটি নেওয়া জরুরি। অর্থাৎ এখন বাম হাতে রিডিং নিচ্ছি, অর্থাৎ হাত বদল করে, কখনো ডান হাত বাম হাত এভাবে হাত বদল করে দুই হাতেই এই দুই ফিঙ্গারে পালস অক্সিমিটারটা রিডিংটি নেওয়া জরুরি। এই কারণে জরুরি যাতে সঠিক রিডিংটি পাওয়া যায়। এখানে এসেছে আমার 99। দুই হাতে ব্যবহারের পাশাপাশি আরও খেয়াল রাখতে হবে, যখন আপনি রিডিংটি নেবেন তার কমপক্ষে 5 মিনিট আপনি রেস্ট নিয়ে তারপরে আপনি পালস অক্সিমিটার দিয়ে আপনার স্যাচুরেশন চেক করবেন। পাশাপাশি আরেকটি বিষয় জরুরি, আপনি যখন রিডিং দেখবেন তখন বুক টার্ন করে এভাবে বসে রিডিং দেখলে সবচেয়ে ভালো এবং অ্যাকুরেট রিডিং বা স্যাচুরেশনটি দেখা যায়। সুতরাং সেটির যদি সুযোগ থাকে, রোগীর কন্ডিশন যদি এভাবে বসে থাকার মতো থাকে, তাহলে রিডিংটি এভাবে দেখা ভালো। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখবেন, কখনো রিডিং যদি ঠিক না আসে তখন পালস অক্সিমিটারের ব্যাটারি ঠিক আছে কি না সেটি চেক করে নেবেন। এখানে ব্যাটারি লেভেল দেখা যায় প্রত্যেকটা অক্সিমিটারে, যে ব্যাটারি এখন কত আছে এটিতে দেখার সুযোগ আছে। সুতরাং ব্যাটারি যদি দেখেন আপনি যে ব্যাটারি কমে গেছে, তখন ব্যাটারি অবশ্যই চেঞ্জ করে তারপরে রিডিং দেখবেন। আবার আপনি আরও স্বস্তিতে থাকবার জন্য একটি নয় দুটি পালস অক্সিমিটার দিয়ে আপনি রিডিংটি দেখতে পারেন, যাতে আপনি সঠিক এবং অ্যাকুরেট রিডিংটি পেতে পারেন। কারণ বাজারে নানা ধরনের পালস অক্সিমিটার আছে, ভালো কোম্পানির আছে আবার মন্দ কোম্পানিরও আছে। 500 টাকাতেও পালস অক্সিমিটার পাওয়া যায়। আবার কখনো কখনো, এই করোনার শুরুতেই আমি একবার অক্সিমিটার কিনেছি 4,500 টাকায়।
সুতরাং পালস অক্সিমিটারের ভালোমন্দ জায়গাটিতে যাতে আপনি ক্ষতির শিকার না হন সেক্ষেত্রে আপনি দুটি পালস অক্সিমিটার দিয়েও রিডিংটি দেখতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় খুবই খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে যখন পালস অক্সিমিটার দিয়ে রিডিং দেখা হবে সেই রিডিংটি যদি রোগীর স্বজন দেখতে পারে, রোগীর আত্মীয় দেখতে পারে, সরাসরি রোগী না দেখে রোগীর আত্মীয় স্বজন রিডিং দেখতে পারলে সেটি অত্যন্ত ভালো। এই কারণে ভালো বলছি যে যিনি করোনা আক্রান্ত তিনি এমনিতে অত্যন্ত মানসিক চাপে থাকেন, সুতরাং তিনি যখন দেখেন যে তার অক্সিজেন লেভেল 96 বা 98 ছিল, সেটি ধাপ করে কমে গিয়ে 92 নেমেছে, এটি তার মাথার উপরে ভয়ঙ্কর প্রেশার তৈরি করে। তিনি মানসিকভাবে পর্যুদস্ত হয়ে যান যে তার অক্সিজেন লেভেল কমে গেছে, তখন এটি তার পুরো বডির উপরে একটি প্রভাব পড়ে। ফলে টাইম টু টাইম, 1 ঘন্টা পর কিংবা 30 মিনিট পর কিংবা 2 ঘন্টা পর আপনি যখনই রিডিংটি দেখবেন, তখন যদি সুযোগ থাকে যে রোগী না দেখে রোগীর স্বজন রিডিংটি দেখবে, সেটি তার জন্য অত্যন্ত ভালো। কারণ এরকম দু একজন রোগীর ক্ষেত্রে আমি দেখেছি যে তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, এই চিন্তায় তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সুতরাং রোগীর স্বজনরা রিডিংটি দেখা অত্যন্ত ভালো। আর 2 সপ্তাহ আগেই আমার এক বন্ধু ফোন দিয়েছে, একটি হাসপাতালে তার কোনো এক পরিচিত মানুষের জন্য একটি সিট লাগবে, সিট ম্যানেজ করে আমি ফোন দিয়েছি। 30 মিনিট পর যখন ফোন দিয়েছি তখন বন্ধু বললেন যে রোগী মারা গেছে। অত্যন্ত কষ্টের একটি ব্যাপার ছিল যে একটি মানুষ এত অল্প সময়ের মধ্যে মারা গেল। তখন তাকে জিজ্ঞেস করলাম যে কেন বা কি হয়েছে। অনেক অন্য কারণ থাকতে পারে, তবে তার মধ্যে একটি কারণ হচ্ছে যে তারা যে পালস অক্সিমিটারের রিডিং দেখছিলেন এই পালস অক্সিমিটারটি সঠিক ছিল না, ভালো সঠিক রিডিং তারা পায়নি, ফলে রোগীর অক্সিজেনের মাত্রা কখন কমে গেছে তারা বুঝতেই পারেনি এবং রোগীর মৃত্যু ঘটেছে। ফলে পালস অক্সিমিটারের রিডিং সঠিক হওয়া অত্যন্ত জরুরি। রিডিং যদি সঠিক না হয় রোগীর অবস্থা কখন খারাপ হবে, কখন তার মূল অর্গানগুলো অক্সিজেন না পেয়ে অকার্যকর হবে, রোগী মৃত্যুর কোলে ঢলে পড়বে। ফলে পালস অক্সিমিটারটি খুব ভালো মানের হওয়া জরুরি, সঠিকভাবে ব্যবহার হওয়া জরুরি এবং সঠিকভাবে ব্যবহারের পরে সঠিক রিডিং পাওয়া অত্যন্ত জরুরি। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি দরকারি তাহলে দয়া করে শেয়ার করবেন, এবং যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের কাছে ভিডিওটি পাঠাবেন যাতে পালস অক্সিমিটারের ব্যবহারটি সঠিকভাবে তারা করতে পারেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।